আসসালামু আলাইকুম দর্শক, আমি আসছি আজকে রাজশি শহরে জিরো পয়েন্টে। এই যে দেখছেন বড় মসজিদ, রাজশি বড় মসজিদের পশ্চিম দিকে আমি আসি। এখানে এসেছি হলো মাসুমের শিব বর্ষির দোকান। এই যে এখানে সব ইনফরমেশন, মোবাইল নাম্বার টাম্বার সব কিছু দেওয়া আছে। তো আমি আজকে আপনাদের দেখাবো কোন মাসের কোন ধরনের চার মানে খাবার দাবার, তারপর বর্ষি কোনগুলো ইউজ করা হয়, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট সবগুলো একটু দেখানোর চেষ্টা করব। এটা রাজশি শহরের সবচেয়ে বড় দোকান, রাজশি বিভাগের মধ্যে। আমি সমস্ত ইনফরমেশন ভিডিওর মধ্যে দিয়ে দেব, আপনারা আশা করি উপভোগ করবেন এবং যাদের প্রয়োজন তারা গ্রহণ করবেন বিষয়টা। চলুন যাওয়া যাক। এখানে হচ্ছে মাছের কী বানানো হচ্ছে এখানে ভাইয়া? চার। কি কোন মাসের জন্য চার? সব মাসের জন্য না? সব রকম মাসে। আচ্ছা আচ্ছা, এগুলো কি দিয়ে তৈরি? সব খোলে খোলে সব খোলে না? এই যে ভাইদের দোকান শুরু হচ্ছে। এখানে মৎস্য শিকারী ভাইদের জন্য সুখবর দেখতে পাচ্ছেন, প্রচুর টিকেটের এখানে সমাগম দেওয়া আছে, সব কিছু এখানে আছে। আসসালামু আলাইকুম ভাই। তো মাছ ধরার কিছু খাবার দাবার দেখান, কোন মাছের কোন খাবার, কোন মাছ বেশি ধরে ইত্যাদি। কাতলের খাবারটা আপনাকে দেখাই প্রথমে। হ্যাঁ দেখান। সেটা হলো কাতল মাছ মারার জন্য প্রথমে লাগে হলো আমাদের হলো যে ফর্মুলাটা, টোটাল ফর্মুলাটা হলে পরে আমাদের কাতল আপনি মারতে পারবেন। আচ্ছা বলুন। সেটা হলো আগে প্রথমে লাগবে হলো আপনার প্রথমে লাগবে আপনার হলো ঘি, মধু, হাফ কেজি পাউডারের সঙ্গে আপনার ওই অয়েল লাগবে 50 গ্রাম, এক কোটার মেডিসিন লাগবে 1 কাপ, এর সঙ্গে থাকবে দুধের সর, দুধের সর, তারপরে থাকবে আপনার এই একটা বিরিয়ানির প্যাকেট, বিরিয়ানির প্যাকেট, তারপর আপনার পুটিং, পুটিং থাকবে, মধু থাকবে, এসব সব কিছু মিলিয়ে একসঙ্গে টোটাল করে মিক্সিং করে টোপ বানানোর পরে 30 ফিটের ভিতরে 40 ফিটের ভিতরে এক জায়গাতে থ্রু করতে হবে, তাহলে কাতল আপনি মারতে পারবেন। আমাদের যে প্রোডাক্ট আছে এটা 100% শিওর ধরবে, 100%। কি কি প্রোডাক্ট আছে একটু দেখান। এটা একটা, এটা আপনাদের নিজস্ব, আপনাদের কি নিজস্ব প্রোডাক্ট? এটা উমাচরণের প্রোডাক্ট, আর এগুলো হলো আমাদের। এটা কি জিনিস? জলদি খাও, জলদি খাও কাতল সিলভার ব্রিগেড মাছ ধরার সাতু। জি, মাছ ধরিবার যাবতীয় সরঞ্জাম বিক্রেতা এখানে। যাই হোক, তারপর এটা, এটা এটা লাগবে, এটার সঙ্গে হাফ কেজির সঙ্গে এটা লাগবে একটা, হাফ কেজির সঙ্গে একটা। জি, আর এটা কি মেডিসিন? এটা একটা মেডিসিন, ইন্ডিয়ান মেডিসিন, ইন্ডিয়ান মেডিসিন। এটার খাপে 1 কাপ দিতে হবে। আচ্ছা, আপনার এটা কিসের তেল? এটা বিভিন্ন জিনিস দিয়ে এটা তৈরি করা। শিশুকের তেলও আছে নাকি আপনাদের এখানে? হ্যাঁ, শিশুর তেল তো আছে, শিশু। ও আচ্ছা, আচ্ছা আলাদা। আর এটা, এটা হলো মধু, ঘি। এটা কি যে আমরা যেসব মধু খাই সেই মধু? জি জি, এটা খাওয়া যাবে। তারপর দুধের সর কই? দুধের সর কোথায়? এটা দুধের সর মানে বাসা থেকে নিতে হবে। এগুলো দিয়ে মিক্স করে চার বানাতে হবে। এটা চারের জন্য, চারের জন্য, টোপের জন্য, টোপের জন্য, তাই না? এটা একটা আছে, তারপর আমাদের রুই মারার জন্য, বাউস মারার জন্য এই যে এই প্রোডাক্টটা আছে। এটা রুই বা বাউস মারার জন্য, মিরকা মারার জন্য। এটা মানে কালাই ওই বড়শিতে গাঁথার জন্য এটা, তাই না? এর ব্যবহার বিধি এই পারে লেখা আছে, সবকিছু লেখা আছে। জি, আর এগুলোর দাম দর একটু বলে দেন আমাকে। এটা হলো আপনার 300 টাকা প্যাকেট, এটা হলো আপনার 100 টাকা প্যাকেট, এটা হলো 550 টাকা দাম, এটার দাম হলো 300 টাকা। হ্যাঁ, আপনি কি একদম লাস্ট প্রাইসটা বলে দিচ্ছেন নাকি? এটা ফিক্সড, আমাদের দোকানের রেটই হলো ফিক্সড। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এই যে রুই বা বাউস মারার এটা, এটা 100 টাকা প্যাকেট, 100 টাকা প্যাকেট। এটা দিলে শিওর শিওর খাবে? এটা নদীতে মাছ ধরা যাবে তো? জি জি, ব্যবহার বিধি লেখা আছে, এভাবে তৈরি করতে হবে। ব্যবহার বিধি, পাউরুটি 1/2 পাউন্ড নরম করে আটা তৈরি করবে, রুই মাছ পাউডার 100 গ্রাম, মধু 50 গ্রাম, পিঁপড়া ডিম 100 গ্রাম মতো, একসঙ্গে মিশিং টোপ রেডি, রুই মাছের জন্য বড়শিতে ছোট টোপ দিবেন। বাহ সুন্দর, আরও দেখান যা কিছু আছে আমাদের। এগুলো নিজস্ব প্রোডাক্ট, এগুলো আপনার বাইবল মার্কেটে চলে,
এগুলো কি জিনিস? এগুলো আপনার টোপের সঙ্গে পাউরুটি, পিঁপড়ের ডিমের সঙ্গে রুই মিরকা মারার জন্য ব্যবহার হয়। আচ্ছা, আর অন্যান্য মাছ এই যে আপনার, এগুলো এই যে আপনার ফেলার জন্য মিষ্টি চার, মিষ্টি চার, মিষ্টি চার এটা। আর আরেকটা বিষয় হলো, যখন শিকারীরা মাছ শিকার করেন তখন কাঁকড়া ডিস্টার্ব করে, কাঁকড়া তাড়ানোর পর তাড়ানোর জন্য হলো আপনার এই যে আপনার মসুরির ডাল ব্যবহার করতে হয়, যে আপনার সাইডে আগে মসুরির ডাল ফেলার পরে চার করতে হবে। মসুরির ডাল দিয়ে চার করতে হবে? না, মসুরির ডাল ডানে বামে ফেলার পরে ধারে ফেলার। মসুরের ডাল দিলে কাঁকড়ার কি হয়? ওটা আপনার ওখানে আকর্ষণ করে ওখানেই থাকে। ও আচ্ছা, ভিতরে আর যায় না? না, চারটা তখন আপনি 8 ফিট 9 ফিট 10 ফিটের ভিতর করলেন আর ধারে থেকে আগে ফেলবেন। আচ্ছা, আর নদীতে মাছ শিকার করার জন্য আপনার মাছ কাছে আনানোর বুদ্ধি কি? এটা চার ব্যবহার করতে হয়। চার, কিন্তু যেসব নদীতে স্রোত থাকবে সেখানে কি করবে? ওখানে আপনার চার ব্যবহার করা যায়। ওখানে আপনি মনে করেন যে কি, একটা ব্যাগের ভিতরে চার নেট ব্যাগের ভিতরে ভরে একটা দড়ির সঙ্গে ফেলে দিল এক জায়গা করে, কিন্তু বিশেষ করে যারা প্রতিযোগিতায় যায় কিংবা যারা বড় বড় শিকারী, বড় বড় ছোটখাটো না, তারা যেখানে শিকার করতে যায় তারা কিন্তু কাতল মাছকে বেশি টার্গেট করেন। তাদের টার্গেটের প্রধান লক্ষ্যবস্তু হলো কাতল, কে কয়টা কাতল পাইলো এটা তাদের মুখ্য বিষয় হয়ে দাঁড়ায়। তো কাতল মাছের জন্য আপনাদের কাছে বিশেষ যে স্পেশাল জিনিস এগুলো, তাই না? জি, এগুলো কাতলের জন্য স্পেশাল। দর্শক, যারা কাতল মাছ ধরার জন্য উদগ্রীব হয়ে আছেন বা ইচ্ছুক, যারা জানেন বা জানেন না, তাদের জন্য এই ভিডিওটা আশা করি কাজে দিবে, ভালো লাগবে। তো আমাকে এবার বলুন, বোয়াল মাছ ধরার জন্য কী কী আছে? বোয়ালের জন্য আমাকে বোয়াল ধরাই লাগবে, আমি নদীতে বসতে পাইনি, আমার দুর্ভাগ্য। এই যে আপনার এই মেডিসিনটা আছে, এটা দাম কত? বোয়াল মারার জন্য এটা আপনার মনে করেন যে কি, পচা মাছকে আগে কাটা খুলে নিতে হবে, দিয়ে আর মাংসের পরে এই তেলটাকে দিতে হবে, দিয়ে তেলটাকে মাখিয়ে নেওয়ার পরে তখন এতে মাছটাকে একটু রোদে দিতে হবে, দিয়ে যখন হলো আপনি মাছ মারতে যাবেন তখন এটা 3-4 ফোঁটা করে প্রতিটা টোপে দিয়ে আপনি থরো করবেন। এটা দাম কত? এটা আপনার 125 টাকা দাম। এটা আমি একটা নিব, আমার আমার একটা প্রয়োজন আছে। 300 টাকা দাম এরকম আমাদের আছে। আচ্ছা আচ্ছা, জি আপনার এটা দিলে বোয়াল ধরবে তো? হ্যাঁ, বোয়াল ধরবে, শিওর, নদীতে ধরবো কিন্তু আমি। জি, নদীর জন্য এগুলো ব্যবহার হয় বেশি। এখন যদি আপনার নসি আর বোয়ালের টোপ হিসেবে পচা মাছই ইউজ করতে হবে? পচা মাছ, তারপরে যদি মুরগির মাংস, খাসি ভুড়ির, এই গরু খাসির ভুড়ি, এগুলো ব্যবহার করে কারোর রেজাল্ট হয় কারোর হয় না, কিন্তু পচা মাছে এটা শিওর কাজ করে। আর কি কি আছে একটু দেখাবেন? কাঠ মাছ ধরার জন্য কি কি ইউজ করে? এই যে শিঙি মাছ, মাগুর মাছ। শিঙি মাছ, মাগুর মাছ ধরার জন্য আপনার পিঁপড়ার ডিম, পাউরুটি হলেই যথেষ্ট। পিঁপড়া আর ট্যাংরা মাছের, নদীতে ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ ধরার জন্য আপনার যে ব্যবহার হয় কি, শিশুর তেল। শিশুর তেল দেখান তো একটু আমাকে। শিশুর তেল আপনার ট্যাংরা মাছের জন্য। শিশুর তেলটা সংগ্রহ করা হয় কিভাবে? এটা আপনার নদীর ধারে যারা মারে তাদের কাছ থেকে তেলটা সংগ্রহ করি আমরা। তো শিশুর তেল কত টাকা কেজি? এটা আমরা 3,000 টাকা কেজি বিক্রি করি। 1 নম্বরটা 3,000 টাকা কেজি, এর থেকে কম দামেও পাওয়া যায় মার্কেটে, 2,000 টাকা 1,200 টাকা কেজিও পাওয়া যায়। তো ওগুলো 2 নম্বর, এটা 1 নম্বর কিভাবে বুঝবো আমি? এটা কাস্টমার দেখলেই আপনার বুঝতে পারবে। আমি তো এটা চিনি না, আমি না, ওটা আপনার সেন্টের ভিতরেই কম বেশি হয়। এটা তো আমি সেন্ট নিতে পারবো এখন, এটা খুললে পরে নষ্ট হয়ে যাবে? না, নষ্ট হবে না, সেন্টটা আপনার দুর্গন্ধ। ও থাক থাক থাক, তাহলে আমার বমি হয়ে যাবে, থাক। এটা দুর্গন্ধ সেন্ট, যেহেতু আপনার 1 নম্বরের সেন্টটা একটু আলাদা টাইপের হয়। দর্শক, যারা একটু কথা বলি, যারা আমাকে শিশুর তেল, শিশু মানে শুশুক, ডলফিন জাতীয় একটা মাছ যেটা নদীতে পাওয়া যায়, নদীতে একটু দাঁড়ায় থাকবেন, দেখবেন যে ওই ডলফিনের মতো লাভ দেয় মাঝে মাঝে। তো এই শুশুকের তেলটা 3,000 টাকা কেজি, যেটা অরিজিনাল, এই যে ভাই, আমাদের ভাই বললেন। তো আশা করি আপনারা সংগ্রহ করবেন আর কি। এই যে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা, এটা হলো, এটা কি জিনিস? নিউ বাকর হলুদ জেলির লাড্ডু চার, এটার কাজ কি? এটা আপনার কাতলের টোপের উপরে ব্যবহার হয়। কাতলের টোপের উপর ব্যবহার করা হয়? জি। আচ্ছা আচ্ছা, সাদা বাকর, হলুদ বাকর সবই পাওয়া যায়। সাদা বাকরের কাজ কি?
ওটা আপনার মনে করেন যে ল্যাপিং হিসেবে ব্যবহার করেন। তারপরে যেখানে তেলাপিয়া বিভিন্ন মাছের এই যেগুলো দেওয়া সেগুলো কি? এগুলো সব আপনার তেল জাতীয়, এগুলো অনেক কাস্টমারই চায়, এগুলো বাইরের প্রোডাক্ট, আমাদের নিজস্ব না। এগুলো ওই তেলাপিয়া মাছ ধরার জন্য? ওই যে এগুলো সব রকম তেল লেখা আছে যেটা যে মাছের জন্য। আচ্ছা আচ্ছা, এগুলো দাম কত করে? এগুলো আপনার 300। এই যে ট্যাংরা দেওয়া এখানে লেখা আছে, ট্যাংরা, ট্যাংরা ফিশ, তেলাপিয়া ফিশ, তারপরে এটা কি মাছ, মাছ ধরার চার, এটা হলো মিক্সড ফ্রুট, এগুলো দাম কত করে? এগুলো আপনার 300, 400, 200, 500, 400, 500 ইত্যাদি ইত্যাদি। আর যেখানে কিছু দেখার জিনিস দেখা যাচ্ছে এগুলো? এগুলো আপনার বিদেশি মেডিসিন, এগুলো আপনার ব্যবহার হয়, একটু দেখাবেন না, একটু টোপের টোপের পরে এগুলো ব্যবহার হয়। এগুলো অনেক জাতীয় জিনিস আছে এখানে, এই যে এরকম এগুলো আপনার টোপের পরে ব্যবহার হয়। এটা কোন মাছ ধরার জন্য? এগুলো আপনার কাতলের পরে বেশি, কাতলের জন্য। সবাই কাতলকে নিয়েই জিনিস প্রোডাক্ট তৈরি করে বেশি। বিদেশে কি কাতল মাছ আছে বাংলাদেশের বাইরে? বাংলাদেশের ওদেশে তো আমরা ইউটিউবে ভিডিও দেখি অন্যান্য বড় বড় মাছ ধরে, ওগুলো বিদেশি মাছ, কিন্তু আমাদের দেশে ইম্পোর্টাররা যে এখানে বলে যে কি মাছের জন্য এই জিনিসটা তৈরি করা লাগবে, তৈরি করা লাগবে ওমেগা প্রো রেডি টু ইউজ 100% ন্যাচারাল। কি লেখা আছে ইনগ্রেডিয়েন্টস? এটা দাম কত? এটা আপনার 900 টাকা দাম। এটা কিভাবে ইউজ করতে হবে? ওই যে টোপটা তৈরি করা হবে টোপের উপর, টোপের উপরে ল্যাপিং হিসাবে এটা দাম। আচ্ছা আচ্ছা, আর দেখানোর মতো কোনো স্পেশাল কিছু আছে? এই যে আমাদের কিছু ফাতা আছে, আপনার নতুন একটু ফাতা, এগুলো চায়না থেকে আছে, এই ধরনের ফাতা আছে, এগুলো ভাষা ফাতা আছে, আপনার খাড়ার ফাতা আছে, পোকা জাতীয় গুলো আমার কাছে আছে, দেখি একটু। যেগুলো আপনার আর্টিফিশিয়াল টপ বলা হয়, যে পোকা জাতীয় আর্টিফিশিয়াল কৃত্রিম, এগুলো আছে আপনার। এটা কি কোন মাছ ধরার জন্য ইউজ করা হয়? এগুলো বোয়ালের জন্য বেশি ব্যবহার হয়। বোয়ালের জন্য? বল খাই এগুলা? খাই মানে ঠোকা দেয়। হুম, কিন্তু ওই পচা মাছে বেশি কাজ হয় আর কি। পচা মাছে বেশি কাজ হয়। আমাদের দোকানে যে আপনার হাত ছিপ আছে, হাত ছিপ মানে এটা আপনার হাত ছিপ হিসাবে ব্যবহার হয়, এটার দাম, এটা হলো আপনার হাত ছিপ। হাত ছিপ মানে বুঝলাম না আমি, ব্যবহার হয়। এটা 1200 টাকা মূল্য। 1200 টাকা। আমি বর্ষে একটু পরে দেখাবো এই দোকানে যেগুলো আছে হুইলের জন্য, অনেকটা হুইল তো আছে অনেকগুলো, তাই না? জি, অনেক কোয়ালিটির আমাদের কাছে 500 টাকা থেকে শুরু। হুইলটা একটু পরের ভিডিওতে দেখাবো, তো এই ভিডিওটা এখানে রাখছি দর্শক। আমি যথেষ্ট দেখানোর চেষ্টা করেছি আজকে, আমি যতটুকু পেরেছি, কাতল মাছ, রুই মাছ, আপনার কালবাউস মাছ, বোয়াল মাছ, ট্যাংরা মাছ, বিভিন্ন শ্রেণীর মাছ ধরার জন্য কী কী খাবার ব্যবহার করা হয়, আসলে একটা ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব হয় না। আমি মোবাইলের নাম দোকানের নাম্বারটা দিয়ে দিচ্ছি, প্রথমেই দিয়ে দিছি সাইনবোর্ডে যেটা ছিল, তো আমি আবার নাম্বারটা বলছি, ভাই একটু বলবেন নাম্বারটা? জি জি অবশ্যই বলুন। 01 7 01 7 01 6 16 43 95 40 43 95 40। এই নম্বরে ফোন দিলে আপনারা মাসুমের শিব বর্ষির দোকান এই ভাইদের সঙ্গে কথা বলতে পারবেন। রাজশাহীতে বড় মসজিদের একদম পশ্চিম সাইডে, যে কাউকে বললে দেখাই দিবে যে রাজশাহীতে সবচেয়ে বড় ইয়ে বর্ষির দোকান কোথায়, ফাইবারের দোকান কোথায়। আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে অনেক জায়গাতে মাল পাঠাই। হ্যাঁ, যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিডিওটা দেখবেন বা ইন্ডিয়ার লোকজন আছেন, তারা এখান থেকে কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন। ইন্ডিয়ার লোকজনের জন্য আমি বলতে পারবো না, তবে বাংলাদেশের জন্য বলতে পারি, বাংলাদেশের যে কোনো প্রান্তে এই ভাইয়েরা পাঠাতে পারবেন। তো ভিডিওটা এখানে রাখছি, আশা করি আপনাদের ভালো লাগছে দর্শক। ভালো লাগলে অবশ্যই জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।